তৃণমূলকে হারাতে গোঁজ প্রার্থী পুরভোটের এটাই কি বিজেপির নতুন কৌশল? একুশের বিধানসভা ভোটের পর এবার বিজেপির পাখির চোখ জলপাইগুড়ি পুরসভা। পুরভোটে জয় পেতে নতুন কৌশল স্থির করেছে গেরুয়া শিবির। সূত্রের দাবি, দিন কয়েক আগে দলীয় বৈঠকে সিদ্ধান্ত হয় জলপাইগুড়ি পুরসভার প্রতিটি ওয়ার্ডে প্রার্থী ছাড়াও দুজন ডামি প্রার্থী দাঁড় করানো হবে। ২৫টি ওয়ার্ডের জন্য নির্বাচন করা হবে ৭৫ জন প্রার্থী। বিজেপির দাবি, তৃণমূলকে আটকাতে এটাই তাদের কৌশল। তৃণমূল ২০১৫র পুরভোটে জলপাইগুড়ি পুরসভার ২৫টি ওয়ার্ডের মধ্যে ১৫টি ছিল তৃণমূলের দখলে, ৫টিতে কংগ্রেস ও বাকি ৫টিতে জয়ী হয় সিপিএম। ২০২০র মে মাসে জলপাইগুড়িতে পুরবোর্ডের মেয়াদ শেষ হয়। ২১শের বিধানসভা ভোটের ফলাফলে নিরিখে জলপাইগুড়ি পুরসভার ১৪টি ওয়ার্ডে এগিয়ে বিজেপি, তৃণমূল এগিয়ে ১১টি ওয়ার্ডে। এই পরিস্থিতিতে পুরভোটে জলপাইগুড়িতে ছাপ ফেলতে মরিয়া বিজেপি। রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, জলপাইগুড়ি। গোয়ার বিধানসভা ভোটে কি হতে পারে ফলাফল? ক্ষমতায় আসতে পারে কারা? কতটা দাগ কাটতে পারবে তৃণমূল? তারা গোয়ার ময়দানে নামার ফলে কাদের সুবিধা হতে পারে? দেখে নেওয়া যাক কি আভাস মিলেছে সি ভোটারের সমীক্ষায়। গত বিধানসভা ভোটে কংগ্রেস সবচেয়ে বেশি আসন পেলেও স্থানীয় দলের হাত ধরে ভোটের পর গোয়ায় ক্ষমতা দখল করেছিল সেকেন্ড বয় বিজেপি। পাঁচ বছর পর আবার একটা বিধানসভা ভোটের মুখোমুখি দাঁড়িয়ে গোয়া। ১৪ই ফেব্রুয়ারি গোয়ায় ৪০টি আসনে বিধানসভা ভোট, লড়াই কার্যত চতুর্মুখী। বিজেপি কংগ্রেসের পাশাপাশি এবার গোয়ায় লড়াইয়ে নেমেছে আম আদমি পার্টি এবং তৃণমূল মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির জোট। এই চার দলের মধ্যে এবার বাজিমাত করতে পারে কারা, তার আভাস পেতেই সমুদ্র পাড়ের রাজ্যে সমীক্ষা চালিয়েছে সি ভোটার। তাদের সমীক্ষা অনুযায়ী গোয়ার ৪০টি আসনের মধ্যে বিজেপি ১৯ থেকে ২৩টি আসন পেতে পারে, কংগ্রেস জিততে পারে ৪ থেকে ৮টি আসনে, অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির ঝুলিতে যেতে পারে ৫ থেকে ৯টি আসন, আর মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি ও তৃণমূলের জোট পেতে পারে ২ থেকে ৬টি আসন, অন্যান্য দল সর্বোচ্চ ৪টি আসন পেতে পারে। এবার দেখা যাক সম্ভাব্য ভোট শতাংশের ছবিটা। সি ভোটারের সমীক্ষা অনুযায়ী গোয়ার বিধানসভা ভোটে বিজেপি পেতে পারে ৩২% ভোট, আম আদমি পার্টি ২৩%, কংগ্রেস ২০% এবং তৃণমূল ও এমজিপির জোট ৮% ভোট পেতে পারে। অন্যান্যের ঝুলিতে ১৭% ভোট যেতে পারে। পরিসংখ্যান বলছে গত বিধানসভা ভোটে গোয়ায় বিজেপি প্রায় ৩৩%, কংগ্রেস প্রায় ২৮% ভোট পেয়েছিল, আম আদমি পার্টির ঝুলিতে গেছিল প্রায় ৬% ভোট। অর্থাৎ সমীক্ষা অনুযায়ী গতবারের তুলনায় এবার বিজেপির ভোট ১% কমতে পারে, কংগ্রেসের ভোট প্রায় ৮% কমতে পারে, আবার আম আদমি পার্টির প্রাপ্ত ভোটের হার ১৭% বাড়তে পারে। গোয়ায় লড়তে নেমে কংগ্রেসে ভাঙন ধরিয়েছে তৃণমূল। প্রচারে গিয়ে বারবার কংগ্রেসকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। একই পথে হেঁটেছে আম আদমি পার্টিও। এই প্রেক্ষাপটে রবিবার শিবসেনার মুখপাত্র সামনায় সরাসরি দাবি করা হয়েছে, তৃণমূল যেভাবে কংগ্রেস নেতাদের ভাঙাচ্ছে তাতে বিজেপির সুবিধে হবে। দলের মুখপাত্র সঞ্জয় রাউত লিখেছেন, তৃণমূলের ঘাড়ে চেপে বিজেপি আবার গোয়ায় জিততে চায়। তৃণমূল এবং আম আদমি পার্টির মতো দলগুলো গোয়ায় যে পরিমাণে টাকা খরচ করছে তা কল্পনাতীত। তৃণমূল অবশ্য পাল্টা দাবি করছে, শিবসেনা কংগ্রেসের শরিক, তাই তারা কংগ্রেসের সুরেই কথা বলছে। শেষমেশ গোয়ায় কী হবে তা বোঝা যাবে ১০ই মার্চ হল ঘোষণার পর। এবিপি আনন্দ।